বিশাল প্রতিভা, তুমি তো ভালো আছো। হ্যাঁ, একটা সিরিয়াস বিষয়ে কথা বলবো, খুব মন দিয়ে শুনবা। ওকে ভাই, ঠিক আছে। কালকে আমরা আসলে কোন কাদের সাথে, কোন গ্রুপের সাথে মিটিং করতেছি বলো তো? জায়া তো ভাইয়া, প্ল্যাটফর্ম গ্রুপ। ও আচ্ছা, নোট ডাউন করো, ধরো লেখো, কলম আছে। হ্যাঁ লেখো, প্ল্যাটফর্ম গ্রুপ। তো যে প্ল্যাটফর্ম গ্রুপে যার সাথে মিটিং তার নাম কি? জায়া তো ভাইয়া, জামান সাহেব, এম আর জামান। যার সাথে আমাদের মিটিং তার সম্পর্কে যত ইনফরমেশন কালেক্ট করতে পারবা, ব্যক্তিগত বা প্রফেশনাল, তত আমাদের মিটিং এর সুবিধা। বাহ, উনি একটা স্ট্যাটাস দিচ্ছে, কি দেখে? একটা মুভি দেখছে, অপরাজিতা, কলকাতার মুভি, কলকাতা বাংলা, তাই না? ওনার খুব ভালো লাগছে। তাহলে আমরা কি করব, অপরাজিতা মুভিটা দেখে ফেলবো। ওকে, কনফারেন্স রুমের যে অপরাজিতাটা ছাড়া আমি আসতে। ওকে ভাই, একটু বেড়ে যাও। আপনার ওয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আচ্ছা তোর মুভি, তুই আকিবকে কি কাজ করতে বললি? কি বললাম? তুই বল কি কি বলছি? আমি তোকে বুঝাইছি, আমি তোকে বলছি প্ল্যাটফর্ম গ্রুপ হাতছাড়া করতে পারবো না, এই পিচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কি বললি? তুই ওকে বললি যে তিন স্পিডের আরেকটা নাম খোঁজ, এটা কোনো কাজ, এটা এখন ইম্পর্টেন্ট। আরেকজনের কোলের মধ্যে বসে মুভি দেখছিস? তুই শর্ট করতেছিস কেন? আমি কি তোর আন্ডারে কাজ করার কোনো এমপ্লয়ি? তুই বারবার ভুলে যাস যে আমরা পার্টনার, আমরা দুজন মিলে এটা ক্রিয়েট করছি। এজেন্সিকে তুই যতটুকু ভালোবাসিস আমিও বাসি, বোথ আর সেম, চিল্লাবি না এভাবে। আরে ফান করছি, ছেলেপেলাদের সাথে ফান করি না আমি, তো মজার মানুষ, মজা করি, আশ্চর্য বুঝিস না, এটা ফান ছিল, ও তো কাজটা করবেই। উল্টা পাল্টা কথা বলতেছিস, শোন আমি তোর রিকোয়ারমেন্ট বুঝি, আমি সেটা করে দিব, আমি কি কাজ ফাঁকি দেই, তো রিয়াক্ট করতে কিছু নাই, দে রিমোটটা, যা মন চায় তাই কর। আরে দাঁড়া শোন, কি বাচ্চা মেয়ে কাজ শিখতেছে, এরকম রিয়াক্ট করিস না, রূপাকে পাঠা, একসাথে মুভিটা দেখি, ও ভালো লাগবে, যা পাঠা। ভালো একটা মেয়ে,